তো মোশাররফ ভাই কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে 82টি সাংগঠনিক জেলায় তাদের সাংগঠনিক কর্মকাণ্ড ছিল এবং ভোলাতে বেশি এবং আরেকটিতে অল্প কিছু ঝামেলা হয়েছে, বাকি 80টিতে হয়নি। এ থেকে প্রমাণিত হয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে চা খাওয়ার দাওয়াত দিয়েছেন সেটি তিনি মনে প্রাণে বিশ্বাস করে দাওয়াত দিয়েছেন এবং তিনি চান সকলের রাজনৈতিক অবস্থান, গণতান্ত্রিক অবস্থান সমুন্নত রাখতে। না হলে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু ওই 82টি সাংগঠনিক জেলাতেই আছে, ছাত্রদলও আছে, যুবদলও আছে, স্বেচ্ছাসেবক দলও আছে, কৃষক শ্রমিক সবই আছে, মহিলা যুব মহিলা সবই আছে, কোথাও কিন্তু কিছু ঘটেনি। এর কারণটা হচ্ছে অবশ্যই বিচ্ছিন্ন ঘটনা, কোনো সন্দেহ নেই। এবং এটা যে বলা হচ্ছে যে ষড়যন্ত্র বা অন্য কিছু, আসলে আমরা এর আগেও দেখেছি কেন যেন অগাস্ট মাস আসলে জাতির পিতার সেই শাহাদত বার্ষিকীতে সেই মাসটিতে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটানো হয়। আপনারা দেখেছেন যে জননেত্রী শেখ হাসিনা হত্যা করার জন্য, বড় ঘটনাগুলোর কথা বলছে, ছোটোখাটো ঘটনা তো ঘটেই যাচ্ছে, সেই 21 আগস্ট রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিএনপির সরাসরি পৃষ্ঠপোষকতায় গ্রেনেড হামলা হলো, আল্লাহর রহমতে উনি বেঁচে গেলেন, 21 জন আমাদের ছেড়ে চলে গেলেন। এরপরে দেখেন 17 আগস্ট সারা বাংলাদেশের 64টি জেলায় 63টি জেলায় বোমা হামলা হলো, এটাও কিন্তু এই অগাস্ট মাসেই। এবং আমরা অনেক সময় দেখেছি এগুলো বড় ঘটনা, ছোটোখাটো অনেক ঘটনা ঘটছে। সুতরাং রাজনীতিতে ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র থাকবে এবং ষড়যন্ত্র বলাতে দোষের কিছু নেই, কারণ আমরা দেখেছি ষড়যন্ত্র করে মাননীয় প্রধানমন্ত্রীকে 21 বার হত্যার চেষ্টা করা হয়েছে বিভিন্ন সময়ে, সেটা তো আমরা আসলে অস্বীকার করতে পারি না। আমরা তো এটাও অস্বীকার করতে পারি না দেশে যে এই যে কৃচ্ছতা বা যেটাই বলেন যে দেশে এখন সাশ্রয়ের কথা চিন্তা ভাবনা করা হচ্ছে বৈশ্বিক কারণে, এই ঘটনাটি যদি বিরোধী দল সত্যি কথা বলে সকলের সামনে উপস্থাপন করে একটি রাজনৈতিক সমঝোতায় আসার চেষ্টা করত, তাহলে কিন্তু এটা সরকারের পক্ষ থেকে এগিয়ে আসার হয়তো সম্ভাবনা ছিল। কারণটি হচ্ছে আপনি সত্য মিথ্যা দিয়ে বিরোধিতা করেই যাবেন, জনগণকে উত্তেজিত করার চেষ্টা করবেন, সরকার সেখানে আলোচনায় বসবে, সেটা আসলে কতটুকু সঠিক আসলে আমরা জানি না। আরেকটি ব্যাপার হচ্ছে ভোলায় যে ঘটনাটি ঘটেছে দুঃখজনক, কোনো সন্দেহ নেই, যে কোনো বিবেকবান মানুষ বলবে দুটো প্রাণ ঝরে গেছে, দুঃখজনক, কোনো সন্দেহ নেই। কিন্তু এটা তো আর আওয়ামী লীগের পক্ষ থেকে করা হয়নি যে আওয়ামী লীগের তদন্ত দল যেতে হবে বা কিছু করতে হবে, ইতিমধ্যেই কিন্তু উভয় পক্ষ থেকে মামলা হয়েছে এবং মামলা যদি বিচার ঠিক মতো হয় তাহলে কারা আসামি এবং যারা গুলির সাথে জড়িত তাদেরকে আসামি করে, কিন্তু 1 নম্বর আসামি করে কিন্তু তাদেরকে মামলা দেওয়া হয়েছে। সুতরাং চলমান মামলা সম্বন্ধে কোনো মন্তব্য না করে আমি বলতে পারি যে মামলাটি দ্রুত হওয়া দরকার এবং মামলায় যারা অন্যায় করেছে তাদের শাস্তি হওয়া দরকার, কোনো সন্দেহ নেই, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই আসলে। তো এখন যেটি হচ্ছে, এখন গুলির কথা যখন বলা হয় তখন আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেই মানে আসল গুলি, গুলিতে কি আসলে রাবার বুলেট ছিল না সররা ছিল সেটাও কিন্তু চিন্তা ভাবনার, কারণ ময়নাতদন্তের রিপোর্টে যেটি বলা হচ্ছে সররার কথা থাকবে, কারণ পুলিশের কাছে পুলিশ কখনো সরাসরি ওই রাইফেল দিয়ে গুলি করাটা সম্ভব হয় না। সুতরাং গুলি বললে একটু ব্যাখ্যা করলে ভালো হয়, সররা গুলিতে একটা সুবিধা আছে, ডাক্তার ফরেন্সিক মেডিসিন পড়েছি সেটা আমি জানি যে সররা গুলিতে মানুষ খুব কাছ থেকে না করলে মানুষের হতা কিছুটা হয়তো আহত হতে পারে কিন্তু মৃত্যুর সম্ভাবনা নেই বললেই চলে, এটা আমি জানি, সেই জন্য আমি বলছি করেছে। কিন্তু আসলে প্রত্যেকে একটু ধৈর্যশীল হতে হবে এবং এই ধৈর্যশীল হওয়ার জন্য আমাদেরকে, এই যে আমরা টকশোতে কথা বলছি, আমরা কিন্তু উত্তেজনা সৃষ্টি করতে পারি ইচ্ছে করলে, যে অনেকেই পারেন, কেউই পারেন সত্য মিথ্যা বলে, কিন্তু আসলে সেটা তো করতে চাচ্ছি না। আমরা চাই স্থিতিশীল অবস্থায় আছে সকল দলের অংশগ্রহণে, আগামী নির্বাচন হোক এবং সেই নির্বাচনে যারা জয়ী হয়ে আসবেন, আওয়ামী লীগ হলে আওয়ামী লীগ, অন্য দল হলে আওয়ামী লীগ, আওয়ামী লীগেরা মেনে নিতে রাজি আছে। আর তার প্রমাণ কিন্তু জননেত্রী শেখ হাসিনা করেছেন, বাংলাদেশে এই 75 পরবর্তীকালে কিন্তু একবারই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছে, সেটি হচ্ছে 1996 থেকে 2001 সনে যখন মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা ছেড়ে দেন। আর বাংলাদেশের ইতিহাসে কিন্তু কোনোবার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয় নাই, বাংলাদেশ আওয়ামী লীগের একমাত্র দল যারা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে, অন্য দল এখন পর্যন্ত করতে পারেনি।